আম্বাসা ব্লকের অধীন জিওল ছড়া পঞ্চায়েতের ঈসামচন্দ্র পাড়া এলাকাবাসীর দাবি ছিল ছড়ার ওপর একটি পাকা সেতুর দাবি মতো দু সালে দু নির্মাণের এইচএের পায় শুরু হয় কাজ অভিযোগ মাছ পথে সেতুর নির্মাণ কাজ বন্ধ করে দেয় সংস্থা মাঝে রাজ্য সরকারের হয় হয় অবশেষে দিন পর কাজ শুরু হয় শনিবার ঘটে বিপত্তি নির্মীয়মান পাকা সেতুর একাংশ ভেঙে পড়ে অল্প বিস্তর আঘাত পেলেও বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান শ্রমিকরা গত ভাঙা পড়ছে তো নতু পাইছে অনেক লাফিয়া পড়ছে অনেক তে রড রড লাগিয়া চুলছে মাথা মধ্যে তো চাৰি বল সিমেন্ট বল তো লিয়া আর একজনে উপর পড়ছে মানে কাজ চলার সময় ভাঙা পড়ছে সময় ভাঙা পড়ছে 2008 এ বদ্ধ হইছে এই বর্তমানে ওখানে শুরু হইছে তো এড়া কালকে গিয়ে গত কালকে গিয়েছে গত কালকে হইছে মালিক আইছে মালে এবার সময় আমি কইলাম যে দেখেন দাদা আপনার যে বাসটি কাটি যে চেঞ্জ করেন তিন মাস চার মাস হয়ে গেছে কা ইটি কাটি মনে হয় গুড়িটা খাই লিছে তো হ হ ভাই পাল্টাই দিব পাল্টাই দিব পাল্টাই ছাড়া এই কাজটা ধরুন দেখেন দাদা কাজটা আপনারা মন দিয়া কাজ করতেছেন না আমি কইতেছি আর কি ভাই কই কাজটা মনোযোগ দিয়ে করতাম কাজের গুণমান দিয়ে উঠছে প্রশ্ন দাবি উঠেছে স্বচ্ছতা বজায় রেখে সে নির্বাণ শেষ করার Pure report channel Dindal.